আড়াইশো পর্যন্ত দিচ্ছি, 208টাতে না হলে 250 পর্যন্ত। তারপরে দেখেন এরপরে হবে না কেন, এক্সট্রা ক্লাস মনে করেন যেটা হলো সাধারণত 2 মাস, কোথাও কোর্স হয় 3 মাস, এরকম হয়, কোথাও কোথাও 1.5 মাসের কোর্স। এটিএমসি 3 মাসের কোর্সের পরেও দেখেন 2.5 থেকে 3 মাস লাগে কোর্স করতে, কিন্তু এক্সট্রা ক্লাস দেওয়া হচ্ছে অফলাইনে সরাসরি, যেটা অনলাইনে কোর্সগুলো অফলাইনে পাচ্ছে, অফলাইনে কোর্সগুলো অফলাইন পাচ্ছে, এটা সরাসরি 322টা এক্সট্রা ক্লাস। তাতেও না হলে আমরা এটাকে বর্ধিত করে 500 পর্যন্ত দিয়ে দিই, যদি কোনো স্টুডেন্ট সিরিয়াস হয়। বরং পৃথিবীতে কে এটা দেবে? তো এইটা আমি এই জন্য কেন দিচ্ছি যে এই সুযোগটা দিচ্ছি, যে সে যদি চায় সর্বোচ্চ সুযোগও দিচ্ছি এটিএমস থেকে। অনেক টিচার আছে ভালো, তারা একা পড়াচ্ছেন, কিন্তু এই সুযোগগুলো দিতে পারছেন না। তো আমাকে মনে হয় স্যার এটিএমস এটিতে ভালো হচ্ছে কেন? শুধুমাত্র টিচার ভালো, এই জন্য শুধু টিচারের ভালো সেই জন্য না, টিচার এখানে ভালো, অনেক জায়গায় ভালো আছে, কিন্তু এত সুযোগ তো অন্য কেউ দিচ্ছে না। কারণ প্র্যাকটিস ওরিয়েন্টেড কোর্স এটা, টিচার লেকচার দিয়ে গেল, বুঝে গেলেন, এরপরটা তো আপনাকে প্র্যাকটিস করে অর্জন করতে হবে। আপনাকে তোমাকে তো অর্জন করার জন্য তো তোমার প্র্যাকটিসের জায়গাটা লাগবে, ঘরে বসে তো হচ্ছে না, ঘরে বসে হলেও তোমার তো প্র্যাকটিসের জায়গাটা লাগবে, একটা প্রতিষ্ঠান দেবে। ব্যক্তিগত টিচাররা তো দিচ্ছে না এটা, তাদের সুযোগ তো নাই। কে তোমাকে 500 ক্লাস পর্যন্ত এক্সট্রা দিবে? কে তোমাকে 208টা মক টেস্ট দিবে? কে তোমাকে 250 পর্যন্ত দিবে? এটা দিবে কে? হ্যাঁ, তো ব্যক্তিগতভাবে দেওয়া যায় না, আমি একা হলেও দিতে পারতাম না। আমি যদি নিজেই মনে করেন শিক্ষক হতাম, আমার পক্ষে সম্ভব ছিল না এটা। আজকে এটিএমস একটা প্রতিষ্ঠান হওয়ার কারণে, একটা অর্গানাইজেশন হওয়ার কারণে এটা দিতে পারছে, এত মানুষের মিলনমেলা হওয়ার কারণে দিতে পারছে। এবং তারপরে বলছি যে একজন মানুষের জন্য এটা,